মৃত ব্যক্তির সিনা উপরের দিকে রেখে দাফন করা কি সঠিক? না, এটা সঠিক নয়। দাফন করার সুন্নাসম্মত পদ্ধতি হলো কবর খনন করার পর কবরের পশ্চিম অর্থাৎ কেবলার দিকের যে অংশটা আছে ওয়াল সেটার নিচে সুরঙ্গ করবেন, সুরঙ্গ সিন্ধুক কবর যেটাকে বলে, ওই সুরঙ্গ করে সুরঙ্গের ভিতরে লাশ ভিতরে ঢুকিয়ে দিবেন কেবলার দিকে কাত করে, মানে পুরো লাশটাই কাত থাকবে কেবলার দিকে, ওই সুরঙ্গের মধ্যে ঢুকাই দিবেন আপনি। এটা হলো সুন্নাহ। যদি সেটা করা না যায়, মাটি ভেঙে পড়ে, বৃষ্টি ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে কবরের মাঝখানে আবার আরেকটা ছোট্ট করে গর্ত করে গর্তের ভিতরে লাশ ঢুকিয়ে তারপর আপনি উপরে বাঁশ ইত্যাদি দিয়ে আপনি কবর দিবেন। সাধারণ অবস্থাতে কবর একদম ডাইরেক্ট খুলে সরাসরি কবরের মাঝখানে রেখে আপনার এরকম সিনা এবং মুখ পুরাটা আপনার আসমানের দিকে থাকলো, এরকম করা সুন্নাসম্মত নয়। অনেকে ঘাড়কে কেবলার দিকে ফিরে দেয় শুধুমাত্র, আর সিনা যেমন এমনি থাকে, এটাও সঠিক নয়। অবে অতএব কবর দেওয়ার ক্ষেত্রে সুন্নাসম্মত পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।